আপনি তো স্যার মরুভূমির কথা শুনছেন স্যার,
ওয়ালে ওয়ালে হ্যাঁ হ্যাঁ ওয়ালে ওয়ালে হাতি তুম্বা তারপর তারপর গল্প বলো নেক্সট ছাড় মরু এই যে মরুভূমির ভিতরে সব ধরনের প্রাণী আছে কুত্তা বিলই ছাগল ভেড়া স্যার একটা প্রাণী নাই স্যার মরুভূমিতে হ্যাঁ স্যার মরুভূমিতে কুত্তো বিলে ছাগল সব আছে একটা প্রাণী নাই না আচ্ছা এই প্রাণীটার নাম কি স্যার প্রাণীটা স্যার স্যার এই কি ব্যাপার দোকান পিছনে কেন হাতি স্যার হাতি সারা কৌতুক বলবে হাতি সারা কৌতুক তুই হাতি দিয়া করলি কেন এক বিশাল এক বন্যার ভিতরে স্যার এক বঙ্গবাহাদুর পাইছেই করছে বন্যা মানে পিলাবন হয়েছে এক বঙ্গবাহাদুর স্যার পাইছেই পিলাবনে বাহাদুর ভাই পিলাবনে কে আসছে স্যার বঙ্গবাহাদুর স্যার দেখেন দেখ গেছে একবারে মনে করে ধ্বংস করে গেছে একবারে ইয়ে তো মারাত্মক আচ্ছা এই মেহমানটা ভাইছে আইলে কে স্যার আইসে তো বন্যা হয়েছে স্যার বন্যার মধ্যে আইসে ভাসছে আইসে স্যার পানির মধ্যে যে পড়ছে টানতে আছে কিন্তু উড়াইতে কেউ পারতে আসে না স্যার এই জন্য স্যার সংবাদপত্র রেডিও টেলিভিশন সব জায়গায় ফ্ল্যাশ হয়ে গেছে স্যার আপনি শুনেননি এই এত কিছু এলে ঠিকই তো বুঝালাম না স্যার আপনি কেমনে জানবেন আপনি তো না দেন টিভি না করেন এই যে সত্যি কথা বলছে তো তারপর কি হইলে বলো স্যার তারপরে হলো স্যার হ্যাঁ স্যার যেখান দিয়ে যাইতেছে ধ্বংস করে যাইতেছে স্যার ধ্বংস করে যাইতেছে যেখান দিয়ে যাইতেছে সব ধ্বংস কিন্তু নেহা মানাই না বঙ্গবাহাদুর এটা কোন থানার আন্ডারে আসলে মোরে ফোন দিলে তো মুই আরে মেহমানদের খাতিনদারি ঠিক করে করতাম হ্যাঁ সব বিখালে আন্ডারে থাকে স্যার আচ্ছা বহুত কথা হয়েছে ফিনিশিং এ আসো মুই একটু হাসবো যে এই বঙ্গবাহাদুরটা আসলে কি না হ্যাঁ এই বঙ্গবাহাদুরটা কি কি ব্যাপার সে কি বলে না কেন স্যার হাতি মুই হাসছি আমি চেয়ার চুয়ার পাইলে একটু দেখবো যাও যাও যাবো স্যার